আসসালামু আলাইকুম। শিল্পী স্বল্প থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বৃষ্টির দিনে অথবা ঠান্ডা পড়লে কোন কমন জিনিসটা খুব খেতে ইচ্ছে করে? আমার তো খুবই খেতে যেটা ইচ্ছে করে সেটা হচ্ছে একটু ভাজাভুজি টাইপের জিনিস। অবশ্য আমার মতো আপনাদের সেম মানসিকতা নাও হতে পারে, কিন্তু তারপর বৃষ্টি হলেই বা একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আমার খুবই খেতে ইচ্ছে করে যেটা, সেটা হচ্ছে পাকোড়া। তো দেখি বাসায় গিয়ে ফ্রিজের মধ্যে কোনো ভেজিটেবল পাই কি না। অতঃপর ফ্রিজের থেকে পাওয়া গেল এইটুক ফুলকপি, আর অল্প একটু বাঁধাকপি পাতা, সাথে পাওয়া গেছে ছোট একটা গাজর আর পেঁয়াজ। ও চলবে, এটা দিই মানে আমার জন্য পাকোড়া এনাফ। এখন পালাইটাকে সব কুচি কুচি করে কাটতে হবে। যেহেতু আমি ভেজিটেবল পাকোড়া করছি, তাই এখানে কোনো রকমেরই ডিম বা চিকেনের কোনো মিট বা কোনো রকমের মিটই আমি এখানে ব্যবহার করছি না, পুরোটাই করছি ভেজিটেবল দিয়ে। প্রত্যেকটা ভেজিটেবলগুলোকেই খুব ছোট ছোট করে চিকন চিকন করে কাটতে হবে, যাতে করে তাড়াতাড়ি করে ভাজা যায় এবং আমি একটু তাড়াতাড়ি করে খেতে পারি। সবগুলো সবজিকেই খুব কুচি কুচি করে কাটতে হবে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও এখানে ব্যবহার করতে পারেন। আমি যেরকম এখানে ফুলকপি, বাঁধাকপি, গাজর নিয়েছি, আপনারা চাইলে সাথে ব্রোকলি অথবা স্পিনাচ, আলুও কুচি কুচি করে দিতে পারেন, বেগুনও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যার যেটা খুশি দিয়ে এখানে পাকোড়া করা যেতে পারে। ঝালটাও আপনাদের উপরই ডিপেন্ড করে। আপনারা যদি মনে করেন যে একটু ঝাল বেশি খাবেন, তাহলে হয়তো দুটো কাঁচামরিচ দিবেন, সাথে করে একটু হয়তোবা মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। সে সবটাই হচ্ছে আপনার টেস্টের উপরে। একটু শখ করে কোনো কিছু খেতে ইচ্ছে করলেও বিদেশের মাটিতে আমাদের এই একটা সমস্যা হয় যে নিজেকেই করে খেতে হয়। তো মাঝে মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই নিজেকেই করে খেতে হবে, সে কারণে অনেক শখগুলোকেই জলাঞ্জলি দিতে হয়। একটা চা খাবো, তাও সেটাও নিজেকে, বাংলাদেশের মতো তো রহিমার বুয়া এখানে পাওয়া যায় না, তাই যেটাই করতে হবে সব কিছু নিজেকেই করতে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরে যাচ্ছি, হয়তো কিছু একটা খাবো বা বাসায় এসে মনে হলো যে না এই জিনিসটা খাবো, কিন্তু ওই যে নিজেকে করতে হবে সে কারণে আর করেও করাও হয় না, খাওয়াও হয় না। আর মোটামুটি সবজিগুলো সব কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখন এটাকে যা করতে হবে, একটু হাফ কাপ মতো, ওয়ান অ্যান্ড হাফ কাপ মানে দেড় কাপ মতো বেসন এখানে মিক্স করব। আপনারা চাইলে এর সাথে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন, কিন্তু অত ঝামেলাতে আমি আর যাবো না। আর নিলাম একটু হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, সাথে এক টেবিল চামচের মতো লবণ। এখন এই শুকনো শুকনোভাবেই হাত দিয়ে দিয়ে একটু ভালোভাবে সব ভেজিটেবলের মধ্যেই যাতে বেসনগুলো যেতে পারে সে কারণে একটু মাখিয়ে নিতে হবে। এরপর পানি অ্যাড করব, কিন্তু একবারই ধাপ ধুপ করে পানি দিব না, আস্তে আস্তে করে একটু একটু করে করে পানি দিয়ে দিই, এটাকে মিক্স করতে হবে। শখের তো দাম তো দিতেই হবে, কিছু তো করার নেই, শখ যখন উঠেছে যে খেতেই হবে পাকোড়া, তা কি আর করা। এখন এই সবজিগুলোকে একটু ভালোভাবে মিশাতে হবে। এই করতে করতে অনেক সময় হয়তো খাওয়া শখটাই চলে যাবে, না সেটা যাবে না, ঠিকই খাবো। দেখেন মাখাটা এরকম মাখা মাখা হয়েছে, একেবারে মানে খুব বেশি ল্যাটপ্যাট করে খায় না, মানে একটু মাখা মাখা টাইপেরই করে এটাকে মাখতে হবে। এখন ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, ভাজা পালা শুরু। তেলটা গরম হয়ে গেলেই আস্তে আস্তে করে পাকোড়াগুলো দিয়ে দিব তেলের মধ্যে। পাকোড়া ভাজছি আর চিন্তা করছি কখন হবে কখন হবে, কিছুতেই আর সহ্য হচ্ছে না, কখন খাবো সেই চিন্তাতেই আছি। তো যাই হোক,
মোটামুটি ভাবে এটা কিন্তু তার জন্য তাড়াতাড়ি করে খাবো বলে আবার আগুন বাড়িয়ে দিয়ে যে করব সেটাও হবে না। এটা খুব মানে মিডিয়াম আঁচে রেখেই পাকোড়াটাকে পুরোপুরি ভাজতে হবে। এটা অনেকটা পেঁয়াজের মতোই আপনার এক পিঠ হয়ে গেলে তারপর উল্টিয়ে আরেক পিঠ ভাজতে হবে। একবারে আগুন বাড়িয়ে দিয়ে তাড়াহুড়ো করে ভাজতে গেলে দেখা যাবে যে আপনার ভিতরের সবজিগুলো সব কাঁচাকাঁচাই হয়তো থেকে যাবে। সে কারণে যাতে সব পুরোপুরিভাবেই হয় ভাজাটা, সে কারণে একটু মিডিয়াম আঁচেই রেখেই এটাকে ভাজতে হবে। এতক্ষণে বাসার বাকি সব লোকজনও সব চলে এসছে, তো কি আর করা, কিছু করা নেই, এখন একটু পরিমাণ বেশি করেই ভাজতে হবে। আমি আরেক চুলায় অবশ্য চা বসিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু পাকোড়া তাওয়া খাওয়া যাবে না, চাটা হলে সাথে একটু বেশি জমে। দেখেন এপিট ওপিট করে এরকম ব্রাউন কালার করে আমার পাকোড়া ভাজা হয়ে গেল, আরেকদিকে আমার চাও রেডি হয়ে গেছে। এখন শুধু পালা চাটাকে একটু সুন্দর করে টুসটুস করে ঢেলে কাপের মধ্যে, দেখেন কি সুন্দর আমার চায় কালারটা হয়েছে। নিজের প্রশংসা নিজেকেই করতে হয়, কিছু করার নেই। এখন এটার সাথে চায়ের সাথে পাকোড়া খাবার মজাই পুরো ডিফারেন্ট। তার মধ্যে বৃষ্টি, উফ, একদম ফাটাফাটি। তো বন্ধুরা, এখন আর আমি বেশি কথা বলতে পারছি না, কারণ লোভ সামলানো আমার জন্য খুবই কষ্টকর। এখন আমিও চায়ের সাথে পাকোড়া এনজয় করি, আপনারাও করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে নেক্সট এপিসোডে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।